Bar Hakutri Moji Bhur Narendra Modi te Home Minister Amit Shah haste phaina nai mano kidingri BJP te IPF te Tibra Mathan Bishing te Kacha Nangkong Mori Koglam Khlai Jakha Aro Majaka Maharaja Pradeep Kishor Debarma Majaka Mantri Tinku Rai Majaka Shalka Tripura Lok Sabha Asthani Bata Nei Kirti Singh Debarma Bo Election ka yahan mein Tinku Roy ji ne Shukla ne hamare party president BK Rao apna jo bhi election ka kaise coordination karke aane wale election mein West Tripura and East Tripura sabke मैं परसों अमित शाह जा रहे हैं कुमारघाट में जो ईस्ट कॉन्स्टिट्यूंसी में पड़ता है हाँ। तो क्या क्या वहाँ पे हम लोगों ने तैयारी किया है उसमें नहीं अमित शाह जी आ रहे हैं हम लोग वी आर वेरी हैप्पी कि ईस्ट में भी आ रहे हैं कुमारघाट में प्रोग्राम है एंड वो आई थिंक सक्सेसफुल प्रोग्राम होगा चीफ मिनिस्टर अटेंड करेंगे कैंडिडेट जो है वहाँ वो अटेंड करेंगे मेरे पार्टी से डीके रामथन अटेंड करेंगे प्रेम कुमार रियांग फ्रॉम IPF अटेंड करेंगे सो आई होप दैट टू बी अ वेरी गुड सक्सेसफुल বললেন একটু শুনেছেন আপনারা যে 15 তারিখে অমিত ভাই শাহ আসছেন কুমারঘাটে আমাদের পূর্ব আসনের ক্যাম্পেনিং তো আমাদের ক্যান্ডিডেট থাকবেন এবং আমাদের অ্যালায়েন্স পার্টনার যারা তারাও থাকবেন মঞ্চে এবং একটা বড় র্যালি হবে অমিত ভাইকে শোনার জন্য পুরো উত্তর ঊনকোটি ধলাই জেলার মানুষ উৎসাহিত তিনি যখনই ওই এলাকায় যান সফল র্যালি হয় তো আমরা সাহসবাদী বড় র্যালি হবে সেখানে আর 17 তারিখে প্রধানমন্ত্রী আসছেন আস্তাবল ময়দানে আপনারা জানেন এই বিষয়গুলো নিয়ে আমাদের অ্যালায়েন্স যারা রয়েছেন তাদের সঙ্গে IPFT এবং মথা ওনাদের সঙ্গে আলোচনা হয়েছে এবং আমরা আশাবাদী যে সফল র্যালি হবে এবং আমাদের যে স্বপ্ন আমরা যেটা ঐতিহাসিক বিজয় দুজনের সেটা আমরা প্রাপ্ত করব সেটাই আজকে আলোচনা কেমন লোকটুক আসতে পারে দেখুন আমাদের অনুমান 30-35 হাজার কুমারঘাটের মাঠটা আমি বলবো না যে আস্তাবলের মতো ছোট মাঠ খুব বড় মাঠ নয় কিন্তু সেই মাঠে 20-22 হাজার লোক জমায়েত হয় কিন্তু আমরা আশা 35-40 হাজার লোক হবে আপনার কুমারঘাট যেভাবে ওনার নমিনেশন দেওয়ার দিন দেখেছেন জনপ্লাবন হয়েছে ঠিক সেভাবেই হবে পুরো কুমারঘাট প্যাক থাকবে আমরা বলতে পারি আপনি তো বিভিন্ন বিধানসভা পরিদর্শন করছেন বা কথা বলছেন কেমন সাড়া পাচ্ছেন আর সবাই বিজেপির পক্ষে আপনারা তো জানেন মোদি চ্যালেঞ্জে আর মোদিজির প্রার্থী যিনি তিনি তো আজ সারা দেশে যারা যারা মোদি হয়ে যারা ক্যান্ডিডেট হয়েছেন সবাই বিপুল ভোটে জয়ী হবেন আমরা আশাবাদী কারণ আপনি বার 400 পারই দ্বারা সফল হবে একদিকে বিজেপি তীব্রমতা অন্যদিকে CPM কংগ্রেস কেমন হবে লড়াইটা দেখুন CPM কংগ্রেস ত্রিপুরাতে এটা মানুষ মেনে নেবে না কারণ দীর্ঘ বছর একটা দলের আমরা ওই আমি কত কয়েকদিন আগেই ঋষ্যমুখে গিয়েছিলাম ঋষ্যমুখে একটা গ্রাম নলুয়া গ্রাম যেখানে কংগ্রেস করার অপরাধে একসঙ্গে 9 জনকে খুন করা হয়েছে তো এই দিনগুলো মানুষ ভুলেনি কংগ্রেস CPM করার কারণে অনেক ছেলেমেয়ের জীবন যৌবন জলাঞ্জলি দিতে হয়েছে এত আমি কংগ্রেস CPM অ্যালায়েন্স ত্রিপুরা মানুষ মেনে নেবে না मैसेज आज गरीब पूजा भी है सब लोग को हमारे तरफ से सबको विश्व पूजा का प्रणाम आप लोग सबको उनसे विषय पर आप जोर दे रहे हैं प्रचार में जाके प्रचार में हम लोग सब एक ही है सब लोग को जीतना है काम कर रहे हैं और सब वर्कर्स लोग BJP मोथा IPFT सब लोग जुड़े हुए हैं फील्ड में और सब काम कर रहे हैं देखते हैं आप लोग सबके आशीर्वाद भी होना चाहिए रिजल्ट कैसा होगा आपको तो मैं कुछ नहीं बोल सकता जब आएगा तो आप लोग खुद बताइएगा थैंक यू सो मच मैम कल एक